বাঁকুড়া জেলা ভেঙে তৈরি হবে বিষ্ণুপুর জেলা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক কাজে আরো গতি আসবে, আনন্দে মিষ্টিমুখ স্থানীয়দের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার ঘোষণা করেছেন নতুন 7টি জেলার কথা। সেই তালিকায় রয়েছে বিষ্ণুপুর জেলা। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরকে পৃথক করে একটি পৃথক জেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলি মূলত পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা। পুরুলিয়ার ছৌ নাচ, অযোধ্যা পাহাড় অথবা ফাগুন মাসে পলাশের সৌন্দর্য, অথবা পুরুলিয়ার চড়িদার মুখোশ গ্রাম, যার খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে। পাশাপাশি বাঁকুড়া জেলার মন্দির শহর হিসাবেই পরিচিত বিষ্ণুপুর, যার উজ্জ্বল স্থাপত্য আর পোড়ামাটির কাজ, অথবা রাজা জগৎমল্ল এবং তার বংশধররা পোড়ামাটি ও পাথরের শিল্প দ্বারা নির্মিত অসংখ্য মন্দির, পর্যটকদের কাছে যা আজও ভীষণ জনপ্রিয়। এবার বাঁকুড়া থেকে বিষ্ণুপুরকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এই সিদ্ধান্তে একাংশের মানুষ আনন্দিত। তাদের দাবি, এর ফলে প্রশাসনিক কাজে আরো গতি আসবে। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ নেত্রী এমন একজন নেত্রী যিনি দেশনেত্রী। সেই দেশনেত্রীকে আমরা ইন্দাস ব্লকের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাবো, তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। কারণ ইন্দাস থেকে বাঁকুড়ার দূরত্ব 100 কিলোমিটার। সেই 100 কিলোমিটার দূরে আমাদের জেলার কার্য, জেলার আপনার ডিএম অফিস থেকে আরম্ভ করে কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছিল 100 কিলোমিটার দূরে। আজকে যদি আমাদের বিষ্ণুপুর জেলা হয়, নেত্রী যেটা ঘোষণা করেছেন, দিদি যেটা দিয়েছেন, এটা আমাদের কাছে উপরি পাওনা। কারণ এটা ইন্দাসের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে নেত্রীকে আশীর্বাদ করছেন। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা অখিল সোরেন বলেন, বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যেতে হয় প্রায় 100 কিলোমিটার। স্বাভাবিকভাবে প্রশাসনিক কাজের জন্য সাধারণ মানুষকে সেই দুর্ভোগ আর পোয়াতে হবে না, গতি আসবে প্রশাসনের কাজে। দিদি, যে আমাদের বাঁকুড়া জেলাকে দুটো ভাগ করে দিয়েছে, যা আমাদের যে জেলার নাম এখন করেছে বিষ্ণুপুর, সেই হিসেবে আমরা এখানে আজকে একটা জমায়েত হয়েছি। হ্যাঁ, ওই জন্যে আমরা দিদিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, যে আমাদের বাঁকুড়া যেতে হতো অনেক দূরে, হ্যাঁ, অন্তত 100 কিলোমিটার, যার ফলে আমরা অনেক কাছাকাছির দিকে চলে এসেছি এই জেলাকে ভাগ করে দিয়ে। এদিন বাঁকুড়ার ইন্দাস ব্লকে এই খুশিতে মিষ্টিমুখ করতেও দেখা যায় স্থানীয়দের। এ বিষয়ে স্থানীয় অপর একটি অংশের মতে, জেলা ভাগ হলে এখানকার মানুষের শিল্প, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের ওপর আঘাত আসবে, আঘাত আসবে তাদের ভাবাবেগে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিষ্ণুপুর।